صلى الله على محمد صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. সবাইকে আজকের এই সান্ধ্য প্রশ্নোত্তর সেশনে স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়টা নিয়ে এখন সবাই চিন্তিত সে বিষয়টা দিয়ে শুরু করব এবং তারপরে আপনাদের অনেকগুলো প্রশ্ন ইতোমধ্যে আমার কাছে চলে এসেছে, আমি সে প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম ইস্যুটা হচ্ছে করোনা ভাইরাসের এই সংক্রমণের সময়ে জনসমাবেশ এড়িয়ে থাকার জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে এবং বাংলাদেশ সহ পার্শ্ববর্তী ভারত এবং বিশ্বের আরও অনেক দেশ যেখানে এই ভাইরাসটা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে অথবা ছড়িয়ে পড়ার কাছাকাছি সবখানেই প্রশাসনিকভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে, এ অবস্থায় আমরা মসজিদে গিয়ে সালাত পড়ব নাকি বাসায় সালাত পড়ব এবং সালাতুল জুমআ নিয়ে আমাদের অনেকের প্রশ্ন। ইতোমধ্যে আমি আমার বক্তব্য স্পষ্ট করেছি এবং এ বিষয়ে একটা নাতিদীর্ঘ বক্তব্য দিয়েছি, বিভিন্ন ওলামায়ে কেরামের বক্তব্য উল্লেখ করেছি এবং পাশাপাশি কিছু প্রশ্নোত্তরও আমরা করেছি। আমি যে কথা এখন বলতে চাই সেটি হচ্ছে দুটো বিষয়। এক, যে আমাদের বর্তমান পরিস্থিতিতে এই সংক্রমণ থেকে সতর্কতা পালনমূলক আমরা কি মসজিদে সালাত আদায় না করে বাসায় পড়তে পারবো কি না? উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা অবশ্যই পারব। কারণ সংক্রমণের মতো একটা ভয়ঙ্কর যে পরিস্থিতি এবং যেখানে দেখা যায় যে বুঝে ওঠার আগেই মানুষ সংক্রামিত হয়ে যাচ্ছে এবং কে যে কাকে সংক্রামিত করছেন সেটাও আমরা জানতে পারছি না, ফলে এরকম একটা প্রেক্ষাপটে অবশ্যই সালাত বাসায় পড়ার রোকসাত ইসলামী শরিয়াতে আছে, বরং এটাই স্ট্রংলি রেকমেন্ডেড। এবং যারা ইতিমধ্যে সংক্রমণের শিকার হয়েছেন তাদের জন্য তো যাওয়াটাই বৈধ নয়, বরং তারা সম্পূর্ণ আইসোলেটেড হয়ে থাকবেন, আইসোলেশনের ব্যবস্থা তাকে বাসায় অথবা হসপিটালে করতে হবে, এটাই হচ্ছে শরীয়ত দিক নির্দেশনা, কারণ এটাই হচ্ছে বাস্তব দিক নির্দেশনা, ফলে শরীয়ত সেটাকে সাপোর্ট করে। বাকি সালাতুল জুমার ক্ষেত্রে অনেকের এখনও কনফিউশন আছে যে ওয়াক্তিয়া সালাত না হয় বাসায় পড়লাম তাহলে জুমরা তো আর বাসায় পড়া যায় না, ফলে আমি কি মসজিদে যেতে বাধ্য? সালাতুল জুমার ক্ষেত্রে রোকসাত আরও বেশি, আসলে একজন মুসাফির তার উপর সালাতুল জুমা সফরে থাকা অবস্থায় তার উপর ওয়াজিবই না, তিনি ইচ্ছে করলে যেতে পারেন মসজিদে সালাতুল জুমা পড়ার জন্য অথবা ইচ্ছা করলে তিনি জোহরও পড়ে নিতে পারেন। তো এটা হচ্ছে আমরা যখন দেখতে পাচ্ছি সালাতুল জুমার ক্ষেত্রে এই ধরনের রোকসাত আছে, তাহলে বর্তমান পরিস্থিতিতে যেখানে জুমার দিন প্রচুর লোক সমাগম হয় এবং সেক্ষেত্রে আমরা আরও ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারি, ফলে সেখানে সালাতুল জুমা বাসায় পড়ার একটা রোকসাত অবশ্যই আছে এবং সেটাই স্ট্রংলি রেকমেন্ডেড, যেটা আমরা বারবার বলেছি। বিশ্বের বিভিন্ন ফেকহি সংস্থা ওলামায়ে কেরাম তারা মূলত মানুষকে উদ্বুদ্ধ করছেন যাতে তারা বাসায় সালাত পড়েন এবং যাতে তারা জনসমাগম এড়িয়ে চলেন, এবং যারা একান্তই সুস্থ মসজিদ প্রেমিসে থাকেন তাদেরকেও সতর্কতার সাথে জামাত পরিচালনা করতে বলা হচ্ছে। তো আমি এখন দ্বিতীয় বিষয়টাতে আসি, সেটি হচ্ছে মসজিদ কি একদম সিলগালা করে দেওয়ার কথা কেউ বলেছেন? উত্তর হচ্ছে যে না, মসজিদ সিলগালা করে দেওয়ার কথা কেউ বলেননি, অর্থাৎ এমনভাবে বন্ধ করে দেওয়া যে কেউ আর মসজিদে যাবে না সেটা নয়। মসজিদে আজান হবে, মুয়াজ্জিন আজান দেবে, তিনি মসজিদে অধিবাসী, মসজিদে খাতেম আছে, মসজিদের ইমাম আছে, এবং এই তিন ব্যক্তি, অনেক সময় ইমাম একাধিক থাকেন, মুয়াজ্জিন একাধিক থাকেন এবং খাদেমও একাধিক থাকেন, এরা প্রায় প্রত্যেকে মসজিদ প্রেমিসেই বসবাস করেন, ফলে এরা মসজিদকে আপাত করবেন, মসজিদ তো একদম ক্লোজ করে দেওয়ার কথা বলা হচ্ছে না এবং বলা হচ্ছে না যে এটাকে সিলগালা করে বন্ধ করে দেওয়া হোক। যেটাই করা হচ্ছে এখন বর্তমানে সেটা সাময়িক, একটা কঠিন পরিস্থিতির মোকাবেলার জন্য আমরা মানে এই এই ব্যবস্থাটা আমরা নিচ্ছি এবং এটাকে আমরা রেকমেন্ড করছি,
এটা অবশ্যই দিনী প্রেরণার বিরোধী নয়, দিনী চেতনার বিরোধী নয়, মাকাসেদের শরিয়ার বিরোধী নয়, এটা শরিয়া কোনো শরিয়া বিরোধী কোনো কর্মপন্থা নয় ইত্যাদি, এ বিষয়গুলো বুঝতে হবে। ওলামাই কেরামের মধ্যে যারা আজকে বাসায় সালাত পড়তে মানুষকে রোকসত নিতে উদ্বুদ্ধ করছেন, আর তারা কি শরিয়ার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন? তারা কি জেনে বুঝে মানুষকে শরিয়া থেকে দূরে সরিয়ে দিচ্ছেন, মসজিদ থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছেন? অবশ্যই ব্যাপারটা সেটা নয়। আমাদের দেশের ওলামাই কেরাম তো বলেন জামাতে পুরুষদের জন্য যাওয়াটা সুন্নতে মুআক্কাদা, আর আমরা যারা হাদিসের বিষয় নিয়ে সামনে অগ্রসর হচ্ছি তারা বলি যে না, জামাতে সাধারণ অবস্থায়, সুস্থ থাকা অবস্থায়, কোনো ওজর না থাকা অবস্থায় জামাতে সালাত পড়াটা ওয়াজিব, কেউ বিনা কারণে তর্ক করলে সে গুনাহগার হবে, এবং কারো কারো মতে সেটা ফরজ, ফরজে আইন। অতএব এই অবস্থাতেও রোকসাত হচ্ছে ভিন্ন জিনিস, শরিয়া বিভিন্ন কারণে ফরজ ওয়াজিব মানুষের উপর থেকে তুলে নেয়। রমজানের ফরজ সিয়াম, রমাদানে যদি কেউ সফর করে বা অসুস্থ হয়ে যায় তার উপর থেকে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন, কোরআনের সূরা আল বাকারার 184-185 নম্বর আয়াতে সেই ঘোষণা কিন্তু দেওয়া আছে। সহি বুখারির মধ্যে কেউ যদি দাঁড়িয়ে সালাত পড়তে না পারে ফরজ সালাত, তাহলে তাকে বসে, বসতে না পারলে শুয়ে, এই রোকসাতগুলো আছে, এই রোকসাতগুলো নিতে কোনো অসুবিধা নেই, আমাদের কনফিউশনের কোনো কারণ নেই। আমরা কাকে ভয় পাচ্ছি? যে মহান রব্বুল আলমিনের ভয়ে সালাত আমরা আদায় করছি, যে মহান রব্বুল আলমিনের প্রতি ইমান রেখে তাকে ভালোবেসে তার প্রতি মাহাব্বা পোষণ করে আমরা সালাত আদায় করছি, সেই মহান রব্বুল আলমিন থেকে এই রোকসাতটা এসেছে। আর সতর্কতা অবলম্বন করা, এটা ইমান বিরোধী কোনো অবস্থান নয়। কেউ যদি মনে করেন যে আমরা সংক্রমণ থেকে ভয়ে মানে বেঁচে থাকার জন্য আমরা মসজিদে যাওয়াকে নিষেধ করছি, এ অবস্থায় কি আবার কেউ সংক্রমিত হতে পারেন কিনা? হ্যাঁ পারেন, কিন্তু আসলে ব্যাপারটা এভাবে ব্যাখ্যা করাটা উচিত নয়। একজন বিখ্যাত আলেম ডক্টর কোরাদাগি, তাকে দেখলাম যে খুব সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করছেন রোকসাতের বিষয়গুলো, এবং তার সমালোচনা করে আরেকজন মিশরি ব্যক্তিকে আমি দেখলাম ইউটিউবে, তিনি বলছেন যে না, আসলে যখন কোনো ব্যক্তির ক্ষেত্রে সংক্রমণটা মোতাহাক্কেক হবে, বাস্তবায়িত হবে, তখনই তিনি রোকসাত পাবেন, নাহলে রোকসাত পাবেন না, কারণ তিনি তো সুস্থ। কী অদ্ভুত কথাবার্তা, কী অদ্ভুত কথাবার্তা! এভাবে এত ফিলোসফিক্যাল আলোচনার আমাদের কোনো প্রয়োজন নেই। ইসলাম অনেক সিম্পল, অনেক সহজ। ইসলাম সদ্দুদ্দারা এর অর্থাৎ দরিয়াকে বন্ধ করে দিয়েছে, যখনই যে জায়গাগুলোতে গেলে সংক্রমণের সম্ভাবনা রয়েছে ইসলাম বলেছে সেখানে যেও না, যে জায়গাগুলোতে গেলে পাপের সম্ভাবনা রয়েছে ইসলাম বলছে সেখানে যেও না, যে জায়গাগুলো ইসলামকে বিপন্ন করে, আকিদাকে নষ্ট করে সেগুলোর সাথে সম্পৃক্ত হতে নিষেধ করেছে। অতএব সংক্রমণের বিষয়টা সহজ ভাবে বোধগম্য, বাস্তবতা আমাদের সামনে অনেক বড় দলিল নিয়ে এসেছে। আপনারা দেখেছেন এখন ইটালিতে প্রায় 1000 লোক ডেইলি মারা যাচ্ছে, তাহলে সংক্রমণটা কতটা ভয়াবহ হতে পারে তার এক্সাম্পল তো আমাদের সামনে রয়েছে। অতএব এ ব্যাপারগুলোতে আসলে আমাদের সন্দেহপরায়ণ হওয়া ঠিক নয়। আমরা ভিন্ন মতকে শ্রদ্ধা করি, আমরা কোনো আলেমকেই ছোট করব না, এবং কোনো আলেম ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সে কথাও আমরা বলবো না, কারণ এই সমস্ত বিষয়গুলোতে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে এবং একাধিক মত পোষণ করার হয়তো সুযোগ রয়েছে। কিন্তু আমরা প্রত্যেকেই নিজ নিজ জ্ঞান অনুযায়ী, এলেম অনুযায়ী, বিবেক বুদ্ধি অনুযায়ী সব কিছু সমন্বয় করে, বাস্তব পরিস্থিতির পর্যালোচনা অনুযায়ী সমন্বয় করে আমরা কথা বলছি। যাদের আমাদের কথা পছন্দ হয় গ্রহণ করবেন, যাদের পছন্দ হয় না তাদেরকে আমরা ইম্পোজ করতে যাচ্ছি না। অতএব এগুলো নিয়ে কথা বলবেন না। আমাকে ইতোমধ্যে দু একজন টেলিফোন করে মানে অনেকটা তর্কের খাতিরে জানতে চেয়েছেন আমার কথা ঠিক নাকি অন্য কারো কথা ঠিক, আমি এটা প্রত্যাশা করি না। আপনাদের কোনো স্কলারের কথা পছন্দ হলে নেবেন, না হলে নেবেন না, আপনি স্বাধীন, কিন্তু এগুলো নিয়ে তর্ক বিতর্কের কোনো প্রয়োজন নেই। বর্তমান পরিস্থিতিতে আমাদের সবার আল্লাহর কাছে ফিরে আসা উচিত। আর এ প্রসঙ্গে আমি আরেকটা কথাও আসলে শেয়ার করব নির্দ্বিধায়, কারণ যেটা আপনাদেরকে বলছি সেটাকে আমরা আমল করছি কি না সেটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জুমাবারে আমি সালাত বাসায় পড়েছি এবং আমরা জোহরের সালাত পড়েছি জামাত করে, কারণ বাসায় তো জুমার সালাত পড়া যায় না। ডক্টর আবু বকর জাকারিয়া তিনি আমাকে জিজ্ঞেস করেছেন যে আসলে কী করণীয়। আমি বলেছি এটা তো স্পষ্ট, এখন সালাতুল জুমা তরক করার রোকসত আছে আমাদের,
আমরা সেই রুখসাতটা নিচ্ছি। এখানে যারা রুখসাত নিচ্ছেন তারাও দিনের মধ্যে আছেন, যারা আজিমত নিচ্ছেন অর্থাৎ রুখসাত না নিয়ে মসজিদে চলে যাচ্ছেন তারাও দিনের মধ্যে আছেন। তবে বাস্তবতার প্রেক্ষাপটে কারা বেশি সতর্ক মুসলিম, সচেতন মুসলিম, সেটা চিন্তা করলেই বোঝা যাবে। তো সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমি আবারও নসিহত করছি, সচেতন মুসলিম হন। সচেতন মুসলিম হওয়া এটা দিনদারির বিপরীত নয়, আমরা আসুন দিনের আলোকে নিজেদেরকে পরিচালনা করি এবং আল্লাহর কাছে ফিরে আসি। এটা সত্য যে যে কোনো ধরনের বালা মুসিবত এটা মানুষেরই ভুল বিভ্রান্তির কারণে এবং পাপের কারণে সেটা সম্প্রসারিত হয়। আল্লাহ বারবার সুযোগ দেন যেন বান্দা তার কাছে ফিরে আসে। এই সুযোগটা শুধু মোমেনদের জন্য নয়, মোমেন এবং যারা মোমেন নয়, যারা মুসলিম এবং যারা মুসলিম নয়, সবার জন্য এই সুযোগটা অবারিত। প্রত্যেকেই আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ আছে। মোমেন যারা এতদিন গাফেল ছিল, সালাত পড়তো না, যারা গান বাজনা বাদ্যের মতে ডুবে আছে, যারা ভুল বিভ্রান্তির মধ্যে ডুবে আছে, যারা আল্লাহ আল্লাহ রাসুলের নির্দেশনা থেকে দূরে সরে আছে, তাদের ফিরে আসার মহান সুযোগ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এবং এই সুযোগ যদি না নেওয়া হয় তাহলে ম্যাসেকার কিন্তু অনেক বেশি হবে। ঠিক তেমনি যারা অমুসলিম তাদেরও মধ্যে ভয়ঙ্কর ত্রুটি আমরা লক্ষ্য করছি। আমরা পাশ্চাত্যের দেশগুলোর মধ্যে দেখেছি অশ্লীলতার হাজারো প্রকরণ সেখানে তৈরি হয়েছে, নাইট ক্লাব, নোট ক্লাব, যৌন বিকৃতি, পর্নোগ্রাফি, এগুলোর ভাণ্ডার সেখানে তৈরি হয়েছে। মানুষ বিবাহ বহির্ভূত জীবনযাপন করছে, জেনা ব্যবচার করছে এবং আরও কত কি করছে যেটা হয়তো আমরা জানিও না। অর্থনৈতিক অনাচার, হ্যাঁ, মানুষের চুরি, চামারি, ছিনতাই, রাহাজানি, কোনটা কমতি আছে? ফলে আল্লাহ তাআলার পাকড়াও অত্যন্ত ভয়াবহ। উচিত হচ্ছে তওবা করে, ইস্তেগফার করে আল্লাহর কাছে ফিরে আসা। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন আমাদের এই মুহূর্তে কী করণীয় সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি করণীয় হচ্ছে তওবা ইস্তেগফার করা। আর তওবা ইস্তেগফার যিনি করবেন, এটা কি সম্ভব যে তিনি তওবাই শুধু করলেন, সালাত পড়লেন না, বাসায় বসে বসে সারা দিন শুধু টিভি দেখলেন, ইউটিউবে নাটক দেখলেন, ড্যান্স দেখলেন, অশ্লীল জিনিস দেখলেন, এটা কি তওবা হলো? তওবার মানেই হচ্ছে যত পাপ, যত ভুল বিভ্রান্তি এতদিন করে এসেছি, এই মুহূর্তে সেটা থেকে বিরত থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া এবং সুন্দর ভদ্র একটা সুন্দর সুস্থ আখলাকি সহি আকিদার সহি আমলের একটা জীবন শুরু করা, এটাই হচ্ছে আসলে তওবার মূল কথা। এভাবে যদি আমরা অগ্রসর হতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা বালা মুসিবত ধীরে ধীরে এই সমাজ থেকে তুলে নেবেন। এবং এই যে একটা বালা মুসিবত, সেটা কিন্তু পুরো সমাজকে পবিত্র করে দিতে পারছে। আপনারা লক্ষ্য করুন, নাইট ক্লাবগুলো বন্ধ হয়ে গেছে, লক্ষ্য করুন পাপাচারের অনেক কাজ কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, বারগুলো বন্ধ হয়ে গেছে, পৃথিবীর যে সমস্ত জায়গায় পাপ প্রডিউস করা হতো পাপের কারখানাগুলো বন্ধ হয়ে গেছে। সুতরাং বালা মুসিবত আল্লাহ তাআলার দিকে ফিরে আসার একটা বড় ওয়াসিলা, এবং সেই ওয়াসিলার বাস্তব কিছু বাস্তবায়ন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বাকিটা আমাদের হাতে, আমাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে যে এই মুসিবত কি আমাদের হেদায়তের কারণ হবে নাকি আরও বিভ্রান্তির কারণ হবে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। আমরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে সেই দোয়া করছি। এবং আপনাদের বেশ কিছু প্রশ্ন আমার কাছে এসেছে, আমি খুব সংক্ষেপে উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আর প্রসঙ্গত জানিয়ে রাখি, জানতে চাই হচ্ছে আমাদের ব্র্যান্ডেড একটা প্রশ্ন উত্তর এবং এটার একটা লগো আমরা আরবি এবং বাংলায় করে নিয়েছি। আমরা আশা করছি যে আপনাদের কাছে সুযোগ হলেই আমরা এই ব্যানারে একটা সিরিজ প্রশ্নোত্তর সেশন করব। আপনারা আমাকে আমার ফেসবুক পেজে অথবা ইমেলের মাধ্যমে অথবা যে ইমেলগুলো দেয়া থাকবে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে পোস্ট করে দেব, সে অ্যাড্রেসগুলো যেখানে আপনারা আপনাদের প্রশ্ন পাঠাতে পারবেন সেগুলো আমরা উত্তর দেব ইনশাআল্লাহ। তো আমি আজকে যে পোস্টটা দিয়েছিলাম দুপুরে এবং সেখানে বলেছিলাম যে সন্ধ্যা 7টায় আসব, টেকনিক্যাল কারণে একটু দেরি হয়েছে। আমি এটাও আপনাদেরকে অনুরোধ করব যে আমাকে এই মুহূর্তে আপনারা
কোনো টেলিফোন করবেন না, কারণ সেই সেট দিয়ে আমি কিন্তু এখন এই লাইভটা করছি, কারণ আমার বাসায় ওয়াইফাইটা ভালো কাজ করছে না, ফলে আমাকে এই মোবাইল ফোনের আশ্রয় নিয়েই এই লাইভ সেশনটা করতে হচ্ছে। জানি না হঠাৎ করে আবার চলে যায় কি না, যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত থাকব। তো সেই পোস্টের নিচে যে অনেকগুলো প্রশ্ন ভাই বোনেরা করেছেন, আমি সেগুলো খুব সংক্ষেপে বলে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেবো ইনশাআল্লাহ। শামসুদ্দোহা আল আমিন তিনি বলেছেন, আমার একটা প্রশ্ন ছিল, যদি উত্তর দিতেন উপকার হতো। হ্যাঁ ইনশাআল্লাহ উত্তর দেওয়ার জন্যই তো বসেছি। আমি চাকরির জন্য একটি এলাকায় ভাড়া থাকি। আমাদের এলাকার এমপি তার ক্ষমতা বলে এলাকায় একটা গ্যাস সংযোগ এনেছে, এটাতে সব সময় গ্যাস পাওয়া যায় না, শুধু রাতে একটা সময় পাওয়া যায়। আমি যখন বাসা ভাড়া নিয়েছি তখন বাড়িওয়ালা আমাকে বলেছে এই গ্যাস সংযোগ আছে যা দিয়ে রাতে গ্যাস পাওয়া যাবে, বাকি সময় সিলিন্ডার ব্যবহার করতে হবে, রাতের ব্যবহারের জন্য কোনো বিল দিতে হবে না। আমি সহ এলাকার সকল মানুষ এভাবে ব্যবহার করছে। এখানকার বাড়িওয়ালারা গ্যাস সংযোগের জন্য আবেদন করেছে, কিন্তু সরকার সবসময়ের জন্য গ্যাস সরবরাহ করতে পারছে না বলে তাদের আবেদন গ্রহণ করে বিল করছে না। এখন আমার কথা হলো, আমি কি এই গ্যাস ব্যবহার করে যেতে পারবো, নাকি এটা ব্যবহার হারাম হবে? এটা ব্যবহার হারাম হবে ভাই, অবৈধ যে কোনো সংযোগ শরীয়তে সমর্থিত নয়। আপনি তো অধিকাংশ সময় গ্যাস সিলিন্ডারই ব্যবহার করছেন, কতটুকু আর বাঁচছে? যেই গ্যাসটুকু আপনি রাত্রে পাচ্ছেন সেটা অবৈধ গ্যাস, সেটা ব্যবহার করার কোনো অনুমতি বাড়িওয়ালার জন্যও নেই, এবং আপনি সেখানে ভাড়া থাকেন আপনার জন্যও নেই, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আচ্ছা, রুবেল খান প্রশ্ন করেছেন, আল্লাহর রাস্তায় দান করে কিন্তু টাকাটা সুদের, আরও অন্য ভাইয়ের আরও হালাল টাকাও আছে, একসাথে কি দান করা যাবে? আশা করি উত্তর দেবেন। প্রথম কথা হচ্ছে যে দান করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাই না? আল্লাহর রাস্তায় দান করবেন, তাহলে যেটা তাইয়েব, যেটা পবিত্র, যেটা হালাল ইনকাম, শুধু সেটাই আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহ অপবিত্রটাকে গ্রহণ করেন না। ইন্নাল্লাহ তাইয়্যিবুল্লা ইয়াকবালুল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অতএব আপনি আপনার পবিত্র ইনকাম উপার্জনই শুধু আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, অপবিত্র যে ইনকাম সেটার মালিক আপনি নন, সেটার পুরোটাই সওয়াবের নিয়ত ছাড়া জনকল্যাণে ব্যয় করে দেবেন, এটাই হচ্ছে বিধান। আচ্ছা, শান্ত হক শান্ত তিনি বলেছেন, অ্যাকচুয়ালি ডেইলি কত রাকাত সুন্নত নামাজ পড়তেই হবে? যে সুন্নত নামাজ ছাড়া ঠিক না, সহি আকিদায় পাঁচ ওয়াক্ত নামাজের রাকাত কত? আচ্ছা, সুন্না নামাজ পড়তেই হবে এ কথা কেন বলছেন? সুন্না নামাজ পড়াটা রেকমেন্ডেড, অর্থাৎ সেটা সুন্না। সফর অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় সেগুলো পড়তেন না, আর মুকিম অবস্থায় সেগুলো সব সময় পড়ার চেষ্টা করতেন, তবে কখনো কখনো মুকিম অবস্থায় তার ছুটে গিয়েছে, এবং পরবর্তীতে তিনি যেমন জোহরের ক্ষেত্রে যখন ছুটে গিয়েছে তখন সেটা পরে পড়ে নিতেন, সেই দলিল কিতাবুস সালার হাদিসগুলোর মধ্যে আছে। অতএব আমরা বলবো যে আপনারা সুন্না সালাহ সেটা যতটুকু সম্ভব আপনারা পড়বেন, যদি কখনো ছুটে যায় তাহলে পাপি হবে এ কথাটা শুদ্ধ নয়। এবং রাতেব সালাত আমরা বলেছি 10 রাকাত বা 12 রাকাত, যেটা সহিহ হাদিসে এসেছে। আর রাতেব সালাতের বাইরেও সুন্না আছে, যেমন সালাত দোহা 2 রাকাত থেকে 8 রাকাত পর্যন্ত। আপনি তো রোকসাত নিচ্ছেন ভাই হাফিজুল ইসলাম, আপনি তো রোকসাত নিচ্ছেন, অতএব সওয়াব কম পাওয়ার প্রশ্ন আসছে কেন? যখন কেউ তার বেশি সওয়াব অর্জনের সুযোগটা ইচ্ছে করে নষ্ট করে কোনো কারণ ছাড়াই, তখনই সে সওয়াব কম পায়। যেমন সুন্নত সালাহ, কেউ যদি দাঁড়িয়ে পড়তে সক্ষম এমত অবস্থায় বসে পড়ে তাহলে অর্ধেক, কিন্তু কারো যদি দাঁড়ানোর সক্ষমতাই নাই তাহলে তার ক্ষেত্রে এই হিসাবটা, এই ক্যালকুলেশন প্রযোজ্য নয়। অতএব আমরা মনে করি যে আল্লাহ তাআলা এই সংকটময় মুহূর্তে যে রোকসাত আমাদেরকে দিয়েছেন, সেই রোকসাত গ্রহণ করার মধ্য দিয়ে সওয়াবের কোনো কমতি হবে না ইনশা আল্লাহ। আচ্ছা, অনেকেই ইমেল অ্যাড্রেস চেয়েছেন, হয়তো প্রশ্ন করবেন, আমরা আমাদের ইমেল অ্যাড্রেসগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ আমাদের ফেসবুক পেজের কমেন্টে অথবা পোস্টে দিয়ে দেব, যাতে আপনারা প্রশ্ন করতে পারেন। আচ্ছা, মহামারীর দিনে তাবলিগ জামাতে যাওয়া কতটা সুন্নাহ সম্মত? আমার এক বন্ধুকে বিষয়টা বুঝতে না পেরে আমি ব্যথিত, তাই প্রশ্ন করা।
যাই হোক, আপনি তো বুঝতে পেরেছেন, আপনার জন্য মনে হোক করা যাবে রোকসাত। সেখানে দিনই কোনো প্রতিষ্ঠানের যে জমায়েত সেটা কি করে পারমিটেড হতে পারে, সেটা পারমিটেড নয়। আর এ প্রসঙ্গে আমরা মালয়েশিয়ার একটা উদাহরণ নিয়ে আসতে পারি। ইতিমধ্যে মালয়েশিয়া সরকারিভাবে জানানো হয়েছে এবং সেখানকার আরও অনেক মানে দিন দরদি ভাইরা জানিয়েছেন যে মালয়েশিয়াতে এভাবে ইজতেমা তারা চালিয়ে যাওয়ার কারণে এই বর্তমান সংকটময় মুহূর্তে সেখান থেকে প্রচুর মানুষের মধ্যে সংক্রমণটা হয়েছে করোনা ভাইরাসের। অতএব আমরা শুধু তাবলিক জামাত নয়, যে কোনো দিনই জামায়াতকে আমরা ডিসকারেজ করছি এবং বলছি সেগুলো আপনারা তরক করে এই মুহূর্তে বাসাতেই থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন। ফারিয়া ইসলাম বলেছেন, আমার গত রমজানের 6টি ভাঙতি সিয়াম বাকি আছে, করা হয়নি, তো এখন করতে পারবো কি? করোনার কারণে বারবার পানি খেয়ে গলা ভিজিয়ে রাখার পরামর্শ বিশ্লেষকদের, তো এই অবস্থায় 14 ঘন্টা রোজা রাখলে তো করোনার কোনো ক্ষতি নেই। আমি বরং অনেকের কাছে শুনেছি যে এই এই সংকটময় মুহূর্তে কেউ যদি রোজা রাখেন তাহলে সেটা বরং তার জন্য তার তার যে শারীরিক ইমিউনিটি আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সেটাকে বাড়াবে, যেটার মাধ্যমে সে করোনাকে প্রতিরোধ করতে পারবে। মাস্ক পরে সালাত আদায় করলে সালাত হবে কি? হ্যাঁ, আমাকে এই প্রশ্নটা আরও অনেকে করেছেন। মাস্ক তো এই মুহূর্তে মেডিকেল রিজনে পরা হচ্ছে। মেডিকেল রিজনে আমরা যখন ব্যান্ডেজ করি, আমরা যখন হাতে ব্যান্ডেজ করি এবং উজু করার সময়, তাহলে তো সেটা তো ধোয়া যাবে না, সেখানে মাসে করা যাবে। তাহলে মেডিকেল রিজনে যে মাস্ক পরা হচ্ছে সেটি পরে সালাত পড়তে কোনো অসুবিধা নেই? মাস্ক পরলে সালাত হবে না এমন কি দলিল আছে? কেন মানুষ এভাবে ফতোয়া দিচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, এটা ঠিক নয়। বিজ্ঞানকে বা বর্তমানে মেডিকেল সায়েন্সকে আমাদের খতিব সাহেবেরা প্রতিপক্ষ মনে করছেন, করোনা সংক্রান্ত নির্দেশনাকে হেয় করছেন বা ধর্মবিরোধী আখ্যায়িত করছেন। সংক্ষিপ্ত সময় জুমা শেষ করার কথা থাকলেও গতকাল আরও দীর্ঘ সময় খতিবরা খুতবা দিয়েছেন। এখন আমরা যারা ইসলামের অনুসারী, ইসলাম ও বিজ্ঞানকে উভয়কেই প্রয়োজনীয় মনে করি, আমাদের কী করণীয়? লোহাগাড়া চট্টগ্রাম থেকে মোহাম্মদ কাফিল উদ্দিনে প্রশ্নটা পাঠিয়েছেন। ভাই, আমার ধারণা যারা জ্ঞানী ওলামায়ে কেরাম স্কলার, তারা বিজ্ঞানের যে সত্য ভাষণগুলো আছে সেগুলোর সাথে তারা দ্বিমত পোষণ করেন না, সেগুলোর সাথে ম্যাচ করে চলেন। এই জন্যই তো আমরা আজকের বক্তব্যের শুরুতেই মসজিদে সালাত তরক করার করে সেটা বাসায় পড়ার জন্য আমরা রেকমেন্ড করেছি এবং এই রোকসাতটা শরিয়া সম্মত বলে আমরা 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 আলোচনা করেছি। তাতে বোঝা গেল যে ডাক্তাররা যেটা বলছেন এখন এই সংক্রমণের কথা, সেটা সেটাকে উড়িয়ে দেওয়া যাবে না, সেগুলোকে আমরা ইগনোর করব না। আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে সচেতন মুসলিম হওয়ার তৌফিক দান করুন, বিশেষ করে আমাদের স্কলারদেরকে আরও সচেতন, সতর্ক এবং জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন, যাতে তারা এমন কোনো কথা না বলেন, এমন কোনো ভাবাবেগ প্রদর্শন না করেন, এমন কোনো পদক্ষেপ গ্রহণ না করেন যেটা বাস্তবতা বিরোধী, বাস্তব জ্ঞানের বিরোধী। কারণ বাস্তব জ্ঞান এবং রোগ ব্যাধি সম্পর্কিত যে তথ্য, এগুলো এগুলো আল্লাহর পক্ষ থেকে এসছে এবং এসব কিছু আল্লাহর পক্ষ থেকে এসছে। অতএব ধর্মীয় কিছু বক্তব্য দিয়ে যদি আমরা অন্যগুলোকে অস্বীকার করি, তাহলে আল্লাহর এক বক্তব্য দিয়ে আমরা অন্য কিছুকে অস্বীকার করছি, সেটা আশা করছি কেউ করবেন না। প্রত্যেকে আমরা যেন সঠিক পথে থাকি। তওবা দিবস পালন করা কি জায়েজ? রাজিবুল হাসান রাজু বলেছেন, তওবা দিবস বলে ইসলামে কোনো কিছু নেই। তওবাটা প্রতিদিন করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সাথে ইস্তেগফার করতে হবে, এবং এর মধ্য দিয়েই আসলে মোমিন তার প্রতিটা দিন, প্রতিটা দিবস, প্রতিটা মাস, প্রতিটা সময়কে ব্যয় করে। সে তওবা থেকে কখনো আলাদা হয় না। তওবা দিবস, এই দিবসটা হচ্ছে সে আনুষ্ঠানিকভাবে তওবা করবে, বাকি সময় সে তওবা থেকে দূরে থাকবে। এগুলো ইসলামে নেই। মা দিবস নেই, বাবা দিবস নেই, স্বামী দিবস নেই, স্ত্রী দিবস নেই, সন্তান দিবস নেই। এই সমস্ত জিনিসগুলো তারাই আমদানি করেছে যারা বছরের একটা বা দুটো সময়কে এই কাজগুলো মানে একটা সময়কে তারা নির্ধারণ করে একটা দিনকে হচ্ছে। পুয়ার কানেকশানের কারণে রেকর্ডিংয়ে বারবার সমস্যা হচ্ছে, সে কারণে আমরা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি। আমরা আবারও আপনাদেরকে জানাবো যে কখন আমরা আসব। আমরা আবারও আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা আল্লাহমুখী হই, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেই, কোরআন বোঝার একটা প্রোগ্রাম হাতে নেই। এই যে আমরা বাসা লকডাউন হয়ে আছি, অবরুদ্ধ হয়ে